नमस्कार बंधुरा आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा लक्ष्मीर भाण्डार निये आरो एक गुरुत्वपूर्ण मंतव्य करलेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। हाँ बंधुरा नतून एक मेसेज किन्तु ममता बंदोपाध्याय दिलेन। ये मेसेजटी रयेछे तादेर जन्य शुधुमात्र जारा एखोनो पर्यन्त टाका पायनि। हाँ बंधुरा अनेक आगे थेके बला होयेछिल जे सेप्टेम्बर मास थेके ये प्रकल्पटी शुरू हबे, तबे सेप्टेम्बर पेरिये गेल, अक्टोबर शुरू हये गेल, किन्तु अनेकेई टाका पायनि। তাহলে কি এটা ভাওতাবাজি চলছে যে সেপ্টেম্বর পেরিয়ে গেল এবং অক্টোবর মাস পড়ে গেল, অক্টোবর মাসেও এখনো অনেকের মেসেজ আসেনি বা কোনো কিছুই হচ্ছে না? তো মুখ্যমন্ত্রী কি বলেছেন অবশ্যই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এবং অবশ্যই আপনাদের জন্য খুশির খবর রয়েছে। তো বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যদি এখনো পর্যন্ত আপনি কোনো প্রকার টাকা রিসিভ না করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা বলা হয়েছে হাতে আর কয়েকটা দিন পুজোর, ইতিমধ্যেই পুজোর মেজাজে বাংলা সেজে উঠেছে এবং উৎসবের মরশুমে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে যাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যায় সেই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে সেটা বলা হচ্ছে। কিন্তু পুজো মিটতেই রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে আর সেখানে আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে, ফলে এই মুহূর্তে ওই সমস্ত জেলাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না মহিলারা। আর তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আদৌ টাকাটা দেওয়া হবে কিনা। তো বলা হয়েছে যে কেউ বঞ্চিত হবেন না, শুধুমাত্র এটা ভোট আছে বলেই আপনাদের দেওয়া হচ্ছে না, কারণ না হলে এটা কিন্তু অভিযোগ উঠতে পারে যে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে। তো আদৌ কি সেই টাকা মিলবে সেই নিয়ে কিন্তু একটা গুঞ্জন তৈরি হয়। যদিও সেই ধোঁয়াশা কাটালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়ে দিয়েছেন সমস্ত জেলাতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে দেওয়া হবে, কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত হবে না বলে আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে সেপ্টেম্বর এবং অক্টোবর দুই মাসের টাকা একেবারে পাওয়া যাবে। আর যে সমস্ত জেলাতে ভোট রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কোচবিহারে এই মুহূর্তে টাকা দেওয়া কিন্তু যাবে না। তবে ভোট মিটে গেলেই নভেম্বর মাসের, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। আর এই বিষয়ে প্রশাসনের তরফে সব রকম প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে এমনটাই জানিয়েছেন। সুতরাং বন্ধুরা আপনারা সেপ্টেম্বরের পাচ্ছেন না, অক্টোবরের পাচ্ছেন না, একদম গিয়ে নভেম্বরে পাবেন এবং এই দুটো মাসের কিন্তু টাকা একদম এখানে জমা হবে আপনার নভেম্বর মাসে। তো এই ঘোষণাতে অবশ্যই স্বাভাবিকভাবে কিন্তু খুশি হয়েছে রাজ্যের মহিলারা। দু মাসের টাকা একেবারে ঢুকলে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আসবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনো প্রকার মেসেজ পেয়েছেন কিনা বা আপনারা টাকাটা পেয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে সবাই বুঝতে পারে যে কতজন মানুষ ইতিমধ্যে টাকা পেয়েছেন এবং কতজন এখনো পর্যন্ত টাকা পেতে বাকি রয়েছে। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যারা উদ্বিগ্ন রয়েছে, যারা ভাবছে যে টাকা পাবেন না বা অন্য কিছু কারণ রয়েছে টাকা সেই জন্য আসছে না, তো অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে মেসেজটি দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও যে কোনো ধরনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য।